সালামু আলাইকুম এভরিওয়ান। পিক্সেল ভার্সি মাইনিং প্রজেক্টে সকলের অ্যাকাউন্ট কিন্তু ব্যান করা হয়েছে। এই যে দেখেন, যখনই আপনি পিক্সেল ভার্সি মাইনিং প্রজেক্টে মানে প্রবেশ করার চেষ্টা করতেছেন, তখনই হয়তো বা আপনাদের সামনে এই যে ক্লোজ বিলিং অ্যাকাউন্ট প্রজেক্ট অ্যাকাউন্ট প্রবলেম, মানে এই যে এরকম একটা প্রবলেম দেখাচ্ছে। তো এখন এই প্রবলেমটি কেন হচ্ছে, তাহলে কি এবার সকলের পিক্সেল ভার্সি অ্যাকাউন্ট মানে অফিসিয়ালিভাবে ব্যান করা হলো, নাকি এটা তাদের কোনো একটা আপডেট আসতেছে, নাকি এনারা স্ক্যাম করলো? সো বিষয়টা আমি ক্লিয়ার করে দেবো আজকের এই ভিডিওতে। সো যারা পিক্সেল ভার্সিতে এখনও পর্যন্ত প্রবেশ করতে পারতেছে না, এখানে আসলে কিভাবে প্রবেশ করতে পারবেন, এই সমস্যাটা আসলে কিভাবে সমাধান করতে পারবেন, এই বিষয়টা এই ভিডিওতে জানতে পারবেন। তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো আমি কিন্তু সকালে বেশ কিছুক্ষণ আগে আমি আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, এই টেলিগ্রাম চ্যানেলে দেখেন একটা মানে পিক্সেল ভার্সি ডেইলি কম্বো মানে হচ্ছে যে পোস্ট করেছি, এই কমেন্টে কিন্তু অনেকেই বলতেছে ভাই আমরা এখানে প্রবেশই করতে পারতেছি না। সবাই কিন্তু এরকম স্ক্রিনশট শেয়ার করে বলতেছেন আমরা গেমে ভাই প্রবেশ করতে পারতেছি না, কেউ বলতেছেন এটা স্ক্যাম করলো। সো যাই হোক, এখন আপনি যদি এই যে দেখেন এই মানে টেলিগ্রাম বটে না প্রবেশ করতে পারেন, তাহলে এখন আপনার করণীয় কী, আপনি কিভাবে এখানে প্রবেশ করবেন? প্রথমত বলে রাখি, আপনি কোনো প্রসেসে বা কোনো উপায়ে এখানে কিন্তু আপনি এই পিক্সেল ভার্সি মাইনিং প্রজেক্টে প্রবেশ করতে পারবেন না। এখন কথা হচ্ছে এই প্রবলেমটি কেন হচ্ছে, তাহলে কি পিক্সেল ভার্সি স্ক্যাম করেছে? তো আপনি যদি পিক্সেল ভার্সির এই যে ফাইট ফর সাপ্লাই অপশনে ক্লিক করে পিক্সেল ভার্সির হচ্ছে যে বোটে যাওয়ার চেষ্টা করেন, এখানে দ্য এক্সএমএল ফাইল ডাজ নট অ্যাপিয়ার টু হ্যাভ অ্যানি স্টাইল ইনফরমেশন অ্যাসোসিয়েটেড উইথ ইট, দ্য ডকুমেন্ট ট্রি ইজ শোন ব্লু, মানে এইখান থেকে যে প্রবলেমটি তারা দেখাচ্ছে এই প্রবলেমটি আমাদের অ্যাকাউন্টের না, বুঝছেন? এটা পিক্সেল ভার্সি যে টেলিগ্রামে তাদের বট লঞ্চ করেছে, তাদের কোনো সেটিংসে বা তাদের কোনো জায়গায় একটা প্রবলেম হয়েছে, যে প্রবলেমের কারণে কিন্তু এইরকম প্রবলেম দেখাচ্ছে, ঠিক আছে? এখন এই সমস্যাটি আসলে কিভাবে সমাধান হবে, বা এই সমস্যাটি আসলে সমাধান হবে কিনা, নাকি একদমই এরা স্ক্যাম করলো? ভাই প্রথমেই বলে রাখি, এটা কিন্তু স্ক্যাম করে নাই, ঠিক আছে? স্ক্যাম করে নাই, এটা নতুন কোনো একটা আপডেট হয়তো বা পিক্সেল ভার্সি মাইনিং প্রজেক্টে তারা নিয়ে আসতেছে, নতুন যে কোনো একটা আপডেট হয়তো বা আসবে। তো যাই হোক, এই সমস্যাটি সমাধান হবে কিছুক্ষণ পর, 4 থেকে 5 ঘন্টা আপনারা ওয়েট করুন, অথবা আপনি পিক্সেল ভার্সির যে অফিসিয়াল টেলিগ্রাম মানে অ্যানাউন্সমেন্ট চ্যানেল রয়েছে, ওকে এভরিওয়ান, পিক্সেল ভার্সির যে অফিসিয়াল টেলিগ্রাম নিউজ চ্যানেল রয়েছে, এইখানেও কিন্তু আপাতত কোনো আপডেট আসে নাই যে হচ্ছে যে এরকম আসলে সমস্যা হবে। হয়তোবা তারা নতুন কোনো আপডেট নিয়ে আসতেছে তাদের গেমের মধ্যে, তাদের টেলিগ্রাম মাইনিং বটের মধ্যে, ঠিক আছে, যে যার কারণে এরকম দেখাচ্ছে। অনেকে হয়তোবা ভয় পাচ্ছেন যে আমার এই যে যেহেতু এখানে লেখা রয়েছে ক্লোজ ব্লিং অ্যাকাউন্ট, হয়তোবা আমাদের অ্যাকাউন্ট ব্যান হয়ে গিয়েছে, আমাদের অ্যাকাউন্ট ক্লোজ করে দিয়েছে। তো আসলে এইগুলো কোনো বিষয় না, কিছুক্ষণ পরে এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে, বা এই প্রবলেমটি কেন হচ্ছে এটা অবশ্যই তাদের অফিসিয়াল এই যে অ্যানাউন্সমেন্ট টেলিগ্রাম চ্যানেলে তারা জানিয়ে দিবে, টেনশন করার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। যখনই এটা ঠিক হয়ে যাবে তখনই আমি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে জানিয়ে দেবো, জাস্ট তখন আপনারা কী করবেন, পিক্সেল ভার্সির ডেইলি কম্বো কার্ডগুলো এগুলো ফিল আপ করে মাইনিং করতে থাকবেন, ঠিক আছে? অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, অবশ্যই মাস্ট বি জয়েন করে নেবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে।